নামমাত্র জেল জরিমানায় পার পেয়ে যাচ্ছে খাদ্যে ভেজালকারীরা, সর্বোচ্চ শাস্তির পক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পুঁজিবাজার নিয়ে অস্বস্তি কাটছে না বিনিয়োগকারীদের, দীর্ঘমেয়াদে বিনিয়োগে পরিবেশ এখনও ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জিএসপি সুবিধা বাতিল, ঘোষণা ট্রাম্পের 5 জুন থেকে কার্যকর। বিজনেস 24 এ স্বাগত, আপনাদের সাথে আছি আমি ইরতিজা নাসিম সৌরভ। রমজান মাস জুড়ে বাংলালিংক দিচ্ছে মাত্র 89 টাকায় 5 GB ইন্টারনেট, মেয়াদ 5 দিন। অফারটি পেতে রিচার্জ করুন 89 টাকা কিংবা ডায়াল *500*516#। বাংলালিংক 5-10 লাখ টাকা জরিমানা কিংবা 1-2 বছরের জেল দিয়ে টানা যাচ্ছে না ভেজালের লাগাম। তাই 74-এর বিশেষ ক্ষমতা আইনে খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ সাজার পক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, বিশেষ ক্ষমতা আইনে যেখানে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, সেখানে নতুন আইনে পার পেয়ে যাচ্ছে ভেজালকারীরা। ভেজাল বিরোধী আইন নিয়ে মাকসুদুন নবীর 2 পর্বের রিপোর্টে আজ প্রথমটি দেখুন। বর্তমানে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয় সাধারণত 2টি আইনের মাধ্যমে, নিরাপদ খাদ্য আইন 2013 ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। এই 2টি আইনের সর্বোচ্চ শাস্তি যথাক্রমে 5 বছর ও 3 বছরের জেল, কিন্তু ভ্রাম্যমান আদালত তার আইনি বাধ্যবাধকতার কারণে 2 বছরের বেশি সাজা দিতে পারেন না, ফলে নামমাত্র জেল জরিমানার পর্ব শেষ করে ফের তৎপর হয়ে ওঠে ভেজালকারীরা। অথচ 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25C ধারায় খাদ্য, পানীয় ও ওষুধে ভেজাল দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও আইনটি তেমন একটা প্রয়োগ করতে দেখা যায় না। বিশেষ ক্ষমতা আইন 1974-এ 25C ধারার মতো কঠিন আইন থাকা সত্ত্বেও নিরাপদ খাদ্য আইন করার প্রয়োজনীয়তা কেন, এটা আমার বোধগম্য হচ্ছে না। আমাদের নিরাপদ খাদ্য আইনের এখানে মৃত্যুদণ্ড বিধানটাকে তারা বাতিল করে তারা এক নতুন করে শাস্তি আরোপ করছে। আবার বিচারের ব্যবস্থার জন্য দেখেন, একটা গ্যাজেট জারি করে তারা কি করেছে যে মোবাইল কোর্টকে এখতে দেওয়া হয়েছে। অর্থাৎ আইন যখন তৈরি তখন আইনটা কিন্তু আপনার ড্রাফট করার জন্য আইন গবেষকদের কাছে যায়। তো আইন গবেষকদের উদাসীনতা কিংবা যারা এই বিজনেসগুলো করেন তাদের প্রতি তাদের কোনো হয়তো বা অনুভূতির জন্য হয়তো বা ওনারা এই কাজটা ওভারলেপ করে গিয়েছেন। খাদ্যপণ্যে ভেজাল দিয়ে গোটা দেশের মানুষকে প্রতিনিয়ত যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে মৃত্যুদণ্ডের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার তাগিদ অনুভব করছেন আইন প্রয়োগের সাথে সম্পৃক্তরা। অবশ্যই এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। বেশ কিছু বড় বড় বিজনেস হাউস তারা যেটা করেছেন, এক্সপায়ার প্রোডাক্ট নিয়ে এই দেশে সেল করেছেন এমন রেকর্ড আছে, সুতরাং এই সমস্ত কেসে তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত। জরিমানা দিয়ে সবাই রিল্যাক্টেন্ট যে আমি জরিমানা দিচ্ছি, আবার এক জায়গায় আমরা সিলগালা করে দিচ্ছি, সিলগালা করে দেখা যাচ্ছে যে সে ব্যবসায়ী আর একটা বাসা নিয়ে বা আর একটা গোডাউন ভাড়া করে একই কাজ করছে। আলটিমেটলি আমাদের যে ট্রেনটা দেখছি, বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ ছাড়া মনে হয় না এটা যাবে, এই সমস্যা যাবে। গত বছর ভেজালকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে 11টি মামলা করে র‍্যাব, কিন্তু প্রভাবশালীদের দৌরাত্ম্য ও সাক্ষী জটিলতায় এগোয়নি বেশি দূর। যাদের বিরুদ্ধে এই ধরনের বিশেষ ক্ষমতার মামলাগুলো দেওয়া হয়েছে তারা কিন্তু সমাজের খুব প্রভাবশালী মানুষ, এবং এদের বিরুদ্ধে এই সাক্ষীগুলো কি আসলে আমাদের কোর্ট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া এবং সাক্ষী যদি সঠিকভাবে দেয় এইটা এনসিওর করাটা খুব ডিফিকাল্ট হয়েছে বিভিন্ন সময়ে। ভারতে ভেজাল দেওয়ার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড, চীনে মৃত্যুদণ্ড এবং যুক্তরাষ্ট্রে 10 বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। বর্তমান সরকার তরুণদের বিকাশের কথা মাথায় রেখেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট নিয়ে সমকাল জেসিআই যৌথ আয়োজন তারুণ্যের বাজেট শীর্ষক অনুষ্ঠানে এসব বলেন তিনি। অন্য বক্তারা বলেন, গেল 30 বছরে তৈরি পোশাক ছাড়া অন্য শিল্পের বিকাশ না হওয়া এবং এই খাতে দক্ষ তরুণ কর্মী না থাকা দুঃখজনক। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ জানান, চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের কথা মাথায় রেখেই সরকার এগোচ্ছে। বিভিন্ন ব্যাংকের শীর্ষ ব্যক্তিরা বলেন, নতুন উদ্যোক্তা তৈরি করতে সুদহার কমানোর পাশাপাশি তরুণদের সহজ শর্তে ঋণ দিতে হবে। কাজ করছে
আজকের কাজটা যদি আজকে করে ফেলি, এর চেয়ে বেটার ইনোভেশন পৃথিবীতে কিছু নাই। যদি ইফ ইউ রিমেন কম্পিটিটিভ, ইফ ইউ অ্যাড্রেস আওয়ার এনার্জিস টু আওয়ার ওয়ার্ক অন টেবিল, হুইচ ইউ ডোন্ট ডু, আমি অনেস্টলি বলছি, হ্যাভিং লিভড ইন দিস কান্ট্রি ফর সো মেনি ইয়ার্স নাও অ্যান্ড সিইং বিউরোক্রেসি ফ্রম ইনসাইড আউট, উই ডোন্ট ডু ইট। পুঁজিবাজার নিয়ে অস্বস্তি কাটছে না বিনিয়োগকারীদের। মাস দুয়েকের বিশ্লেষণ বলছে বাজার হারিয়েছে মূলধন এবং কমেছে সূচক, বিক্রি বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের। তারপরও বাজার বিশ্লেষকরা বলছেন ধৈর্য ধরে বুঝে শুনে শেয়ার বেচা কেনা করার, আর অস্বস্তিকর অবস্থার পেছনে যার তারা দুষছেন বিভিন্ন সময়ের অযাচিত হস্তক্ষেপকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে বহু দেশে স্বীকৃত পুঁজিবাজার, কিন্তু বাংলাদেশে এই ক্ষেত্রটি হয়ে আছে ঝুঁকি আর অনাস্থার বড় উদাহরণ, কারণ মাঝে মধ্যেই বাজারের অস্বাভাবিক আচরণ ক্ষতিগ্রস্ত করছে বিনিয়োগকারীদের, সেই সাথে নেই অর্থনীতির শক্তিমত্তার সাথে সামঞ্জস্য, যার বড় উদাহরণ হলো গেল তিন মাসের লেনদেন। চলতি মাসেই ডিএসইতে লেনদেন নেমেছিল 300 কোটির নিচে, হঠাৎ করে বেড়ে যায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি, যা নতুন করে আতঙ্কে ফেলে বাজার সংশ্লিষ্টদের। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় না হওয়া, দুর্বল মৌলভিত্তির আইপিও আর প্লেসমেন্ট শেয়ার ইস্যু বাজারের বর্তমান অবস্থার জন্য দায়ী বলে মনে করেন বিশ্লেষকরা। যখন ম্যানিপুলেশন হয় এটা কি হয়, কি সাথে কি ধরনের ম্যানিপুলেশন হলো, হঠাৎ করে শেয়ারের দাম এত বেড়ে যায় কেন? খুব একটা ভালো শেয়ার না, যারা ডিভিডেন্ড দেয় না, ব্যবসাটি খুঁজে নাই, 3-4 গুণ হয়ে যাচ্ছে শেয়ারের দাম, আবার পড়ে যাচ্ছে, তো এইগুলো কেন হচ্ছে? এগুলো তো দেখার কথা। তো এইগুলো জিনিস যদি না ঠিক না হয় তাহলে বাজারে তো আস্থা ফিরে আসে না। যে কোনো কোম্পানি আসলে তাকে আইপিও দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরে, যার ফলে যে নতুন কোম্পানিগুলো এসছে এতে বাজারে গুণগত মান তো উন্নত করেনি, বরং অবনতি ঘটেছে। লেনদেনের পরিমাণ তখনই কমে যায় যখন ভলিউমটা, মানে প্রাইসগুলো কমে যায়, তখন এই দামে আর যখন কেউ কিনতে চায় না, বিক্রি করতে চায় না, তখনই লেনদেনটা কমে যায়, এবং ওই সময় কিন্তু মার্কেটটা ঘোরার একটা ইন্ডিকেট দেয় আর কি। মার্কেট মানে এই এত কম দামে বিক্রেতা না থাকার ফলেই কিন্তু লেনদেনের পরিমাণটা কমে যায়। আর বাজার বিশ্লেষকরা বলছেন লেনদেনের ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিবেশ এখনও ইতিবাচক, তবে এক্ষেত্রে উপযুক্ত বিশ্লেষণ এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা, সেই সাথে জোর দিচ্ছেন পুঁজিবাজারকে নিজস্ব গতিতে চলতে দেয়ার। তবে বাজারে বর্তমানে যে যে মূল্য, যে সূচকের যে অবস্থান, মূল্যের যে অবস্থান, ভালো ভালো শেয়ারের দামেরও বেশ ক্ষতি হয়েছে, কমে গেছে, এর ফলে এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী বিনিয়োগের একটা ভালো সময়। মাস দুয়েকের ব্যবধানে প্রায় 20,000 কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ডিএসই, সেই সাথে কমেছে সার্বিক সূচকও। নাসরিন সুলতানা নিপুন, চ্যানেল 24, ঢাকা। সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে গেল সপ্তাহে দেশের পুঁজিবাজারের কার্যক্রম। সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক বেড়েছে 127 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই বাড়ে 334 পয়েন্ট। গড় লেনদেন বেড়েছে 2 স্টক এক্সচেঞ্জেই। গেল সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কার্যক্রম। প্রথম কার্যদিবসে প্রধান সূচক ডিএসসিএক্স ছিল 5,253 পয়েন্ট। দ্বিতীয় দিনে কোনো পরিবর্তন না হলেও পরের 3 কার্যদিবসে মোট 124 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ হয় 5,377 পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে 127 পয়েন্ট বেশি। সূচকের সাথে বেড়েছে গড় লেনদেন। প্রথম কার্যদিবসে লেনদেন হয় সপ্তাহের সর্বনিম্ন 328 কোটি টাকা, সপ্তাহের সর্বোচ্চ 425 কোটি টাকা লেনদেন হয় বৃহস্পতিবার। ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 199টির, কমে 113টির, আর অপরিবর্তিত ছিল 40টির দর। সপ্তাহের ব্যবধানে 10 কোটি টাকা বেড়ে গড় লেনদেন হয় 368 কোটি টাকা। ডিএসইতে দাম বাড়া শীর্ষে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, ফেডারেল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আর দাম কমার শীর্ষে ছিল মেঘনা কন্ডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, বীচ হ্যাচারি লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। সূচকের ঊর্ধ্বমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। প্রথম কার্যদিবসে সার্বিক সূচক সিএএসপিআই ছিল 15,999 পয়েন্ট। পরের 4 কার্যদিবসে মোট 376 বেড়ে সপ্তাহ শেষ হয় 16,375 পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে 334 পয়েন্ট বেশি। সূচকের সাথে বেড়েছে গড় লেনদেন। প্রথম কার্যদিবসে লেনদেন হয় 17 কোটি টাকা, ওঠানামা ছিল অন্যান্য কার্যদিবসের লেনদেনে।
সপ্তাহে সর্বনিম্ন 15 কোটি টাকা লেনদেন হয় সোমবার, আর সপ্তাহে সর্বোচ্চ 42 কোটি টাকা লেনদেন হয় বৃহস্পতিবার। সিএসিতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 175টির, কমে 102টির, অপরিবর্তিত ছিল 24টির দাম। আগের সপ্তাহে তুলনায় 4 কোটি টাকা বেড়ে গড় লেনদেন হয় 26 কোটি টাকা। আবদুল্লাহ ফারুক, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে আগামী 5 জুন থেকে ভারতকে দেয়া জিএসপি বা অবাধ বাজার সুবিধা বাতিল হচ্ছে, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের দ্বিতীয় মেয়াদে মোদী সরকার গঠনের পরপরই এলো এই ঘোষণা। গেল মার্চের প্রথম সপ্তাহে জিএসপি সুবিধা বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, তবে এর বিরুদ্ধে মত প্রকাশ করেন 24 জন মার্কিন আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপির সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত বছরে প্রায় $560 কোটি ডলারের পণ্য শুল্ক ছাড়াই রপ্তানি করে দেশটি। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর স্বাগত বিজনেস 24-এ, এবং এবারে আরএফএল ওয়াইড্রো বিট বাজারের খবর। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধার বিপণী বিতানগুলোতে। দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দ মতো কাপড় পেয়ে খুশি ক্রেতারা। শুরুতে বেচা কেনা কম হলেও এখন স্বস্তি বিক্রেতাদের মাঝেও। ছোট বড় সব বয়সী মানুষের পদচারণায় মুখর ঈদের বাজার। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ঘুরে পছন্দসই পোশাক দেখতে ব্যস্ত ক্রেতারা। সীমান্তবর্তী জেলা হয় কুমিল্লার বাজার দখল করে রেখেছে ভারতীয় পোশাক, তবে আধিক্য আছে দেশি পোশাকেও। ক্রেতাদের আকর্ষণে পণ্যের উপর বিশেষ ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। বাবার সাথে ঈদের জামা কিনতে আসছি, দোকানটা আছে, আরো কয়েকটা দোকান আছে, বেশ ভালো, ওনারা রিজনেবল প্রাইসে কিনা যান ওদের কাছ থেকে। 5-10% ক্যাশব্যাক পাবে। এইটা আমরা ক্রেতা সাধারণের জন্য বিভিন্ন ব্যাংকের আমরা সুবিধা করে যাচ্ছি। আমরা কর্মের কথা মাথায় রেখে সুতি কাপড়ের প্রতি ঝোঁক চাপাই নবাবগঞ্জের ক্রেতাদের। দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দ মতো পোশাক পেয়ে খুশি তারা। সব শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে পোশাক তুলছেন বিক্রেতারা। এবারে নিজের পোশাক গতবারের তুলনায় কিংবা তার আগের তুলনায় অনেক সহনীয় আছে। আমরা চেষ্টা করছি সাধ্যের মতো কেনাকাটা করার। আগের থেকে দাম একটু বেশি, একটু কম হলে ভালো। ক্রেতা সাধারণ মোটামুটি সুতির দিকেই বেশি ঝোঁক দিচ্ছে এবং সুতি কেনাকাটার জন্য আগ্রহ দেখাচ্ছে। তীব্র গরম উপেক্ষা করে গাইবান্ধার সব ধরনের বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকছে প্রতিটি দোকান। শাড়ি খুঁজতে আসছি, শাড়ি দেখতেছি, পছন্দ হলে নিব, তার সঙ্গে দাম একটু ফেভারিট। বাচ্চা কিনে ভালো ভালো ইনশাআল্লাহ ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, আশা করি আরো ভালো হবে। বেচাকেনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাজিবা মৌমি, চ্যানেল 24। শবে কদর ও ঈদ উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে 8 দিনের ছুটি ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে 1 জুন থেকে আগামী 8 জুন পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানায় 9 জুন থেকে এ বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি শুরু হবে। সোনা মসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্দরে ইমিগ্রেশন ও যাত্রী পারাপার কার্যক্রম চলবে। দেশের অন্যান্য স্থলবন্দরেও এই ছুটি ঘোষণা করা হয়েছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 17 বছর আগে এই দিনে মাইওয়ানের যাত্রা শুরু হয়, আর মিনিস্টারের প্রতিষ্ঠা পায় 7 বছর আগে এই দিনে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে ইফতারের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাসের ব্যবধানে প্রায় 7% কমে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $66.28। একই সাথে কমেছে WTI ক্রুড অয়েলের দামও। আজকের বাজারে প্রতি ব্যারেল WTI ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $56.08। গেল মাসের শুরুতে যা $61.42 বিক্রি হয়। বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের কারণে চাহিদা হ্রাস পাওয়ায় তেলের দাম কমছে।
মেক্সিকোর পণ্যে শুল্কারোপ ঘোষণাও একে প্রভাবিত করছে বলে জানান তারা। সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানি কমানোর ঘোষণা, সৌদি আরবের দুইটি তেলবাহী জাহাজ ও দুটি ওয়েল স্টেশনে আগুন লাগার পর দুই দিন ঊর্ধ্বমুখী ছিল তেলের বাজার, এরপরই কমতে থাকে জ্বালানি পণ্যটির দাম। বিজনেস 24 শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। নামমাত্র জেল জরিমানায় পার পেয়ে যাচ্ছে খাদ্যে ভেজালকারীরা, সর্বোচ্চ শাস্তির পক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পুঁজিবাজার নিয়ে অস্বস্তি কাটছে না বিনিয়োগকারীদের, দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিবেশ এখনো ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জিএসপি সুবিধা বাতিল, ঘোষণা ট্রাম্পের 5 জুন থেকে কার্যকর। বিজনেস 24 এর এখনকার আয়োজন এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।